তো নমস্কার বন্ধুরা, তো আজকে আমি বানিয়ে নেবো এই দেখুন একটা বড় মিরিক মাছ নিয়ে নিয়েছি। তো মিরিক মাছটা টমেটো দিয়ে ঝাল করে নেব। তো তার জন্য এখানে আমি এই দেখুন সরষে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, পরে এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা এই যে কুচিয়ে রেখেছি। তো চলুন আমি এই এত বড় মাছটা আমি কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঝাল বানাবো। তো বন্ধুরা দেখুন এখানে মাছ তিন চার পাঁচ পিস মাছ হয়ে গেছে। তো এখানে ভালো লাইটটা আসছে না, আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম। এখানে আমি নুন হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিলাম, গ্যাসটা আমি জ্বেলে নিলাম। তো দেখুন এখানে কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেলটা ঢেলে দিলাম যাতে মাছটা ভাজা যায়। আমি সাদা তেলে নিলাম, কিন্তু এ দেখুন দেখতে পাচ্ছেন আমি সাদা তেলে নিয়েছি। তো তেলটা গরম হলে মাছটা আমি দেবো। আর আমি একটা আপনাদেরকে টিপস বলছি, এই যে মাছটা আপনারা যে ইয়ে করছেন না, মাছটা আপনারা যে ভাজবেন, তো এখানে অল্প তেল ছড়িয়ে মাছটা মাখিয়ে নেবেন, তাহলে কি মাছটা ছিটে যাবে, খুব ভালো কুড়মুড়ে ভাজা হবে। এইভাবে আপনারা মাছটা ভেজে দেখবেন, খুব ভালো লাগবে। তো তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে, এখানে আমি মাছগুলো আস্তে আস্তে ছাড়তে থাকবো। তো দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাথাটা আমি তুলে নিলাম, তারপরে এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়নে দিলাম। তো পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা যখনই ফুটতে শুরু করেছে তখনই আমি টমেটো ডুবো। তার আগে টমেটো দেবার আগে আমি অল্প নুন দিয়েছিলাম যাতে না তেলটা ছিটকে আসে। তো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, বেশি তেল টমেটো দিচ্ছি এই কারণে টমেটো মাছের ঝালই করবে। জালটা বেশি হয়ে গেছিলো তার জন্য আগুনটা উঠে গেছে। আপনারা কিন্তু একটু সাবধানে রান্না করবেন, জালটা কমিয়ে নেবেন। কথাটা দেখতে পাচ্ছেন জানি না, এখানে টমেটোগুলো দেখুন গলতে শুরু করে দিয়েছে। এখানে যে সরষে বাটাটা রেখেছিলাম সে সরষে বাটাটা দিয়ে দিলাম। সরষে বাটাটা দেবার পরে হলুদ অল্প অল্প নুন দিয়ে দিলাম এবং লাড়াচাড়া করতে থাকলাম। টমেটোগুলো পুরো পেস্ট হয়ে গেছে, এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। অলরেডি আমি আগে থেকে সরষেটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে গেছিলাম, এতে টমেটোগুলো পেস্ট হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো, বেশি করে জলটা দিলাম কারণ মাছগুলো যখন ফুটবে তখন ঝোলটা ঢুকলে পরে খুব ভালো লাগবে। তো এখানে আমি মাছগুলো দিতে শুরু করে দিলাম। চলুন ফুটুক, তারপর দেখা হচ্ছে। তো আমার ভিডিও এখনো পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে তো আমার টমেটো মাছের ঝাল হচ্ছে। তো রেডি হয়ে গেছে আমার টমেটো মাছের ঝাল। অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।